আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আইটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তিনটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যারা এই পর্যন্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের ভর্তি বিজ্ঞপ্তি এবং কত পেলে কম বেশিতে তুমি চান্স পেতে পারো বা সেফ জোন থাকবে বা একটি সাবজেক্ট পেতে পারো এই নিয়ে আলোচনা করব। মোট কথা সকল তথ্য একসাথে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে বঙ্গমাতা শেখ ফজুলাতুল নেসা মুজিব পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমে আসি কি কি কোর্স চালু রয়েছে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ বঙ্গমাতা শেখ ফজিলাতুল্লাহ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদী স্নাতক গণিত কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফিশারিজ ম্যানেজমেন্ট এবং সমাজকর্ম রয়েছে অন্যদিকে পাবনাতে রয়েছে সম্মান ইঞ্জিনিয়ারিং বিবিএ প্রোগ্রাম বি ফার্ম এবং আর্কিটেকচার যশোরে রয়েছে তিনটি সাবজেক্ট সম্মান ইঞ্জিনিয়ারিং বি ফার্ম এবং ফিজিওথেরাপি পাঁচ বছর মেয়াদি এবার আসি অনুষদ বিভাগ এবং আসন সংখ্যা বঙ্গমাতা শেখ নেসা মুজিবে রয়েছে ছয়টি বিভাগ এবং একশো আশিটির বেশি আসন এর মধ্যে গণিত সিএসই ট্রিপলি ফিশারিজ চারটি বিভাগ শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য তবে এসএসসি এবং এইচএসি নিয়ে আলাদা শর্ত রয়েছে ম্যানেজমেন্ট সমাজকর্ম এই দুটি বিভাগ সবাই আবেদন করতে পারে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সবাই আবেদন করতে পারে জিএসটির জন্য আলাদা কোনো শর্ত নেই তাই সবাই এখানে আবেদন করতে পারে অন্যদিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদে একুশটি বিভাগে নয়শো বিশটি আসন রয়েছে এখানে ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান জীববিজ্ঞান ও ভূবিজ্ঞান এবং এই তিনটি অনুষদের জন্য শুধুমাত্র বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারে তবে এসএসসি এবং এইচএসসি নিয়ে আলাদা কিছু শর্ত রয়েছে সমাজ বিজ্ঞান এবং বিজনেস স্টাডিজ এই দুটি বিভাগে সবাই আবেদন করতে পারে জিএসটিতে যারা তিরিশ বা এর উপরে নাম্বার পেয়েছ তারা এই সকল বিভাগে আবেদন করতে পারে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় এখানে সাতটি অনুষদে পঁচিশটি বিভাগে নয়শো তিরিশটি আসন রয়েছে এখানে প্রকৌশল জিএসটিতে অবশ্যই গণিত অ্যান্সার করতে হবে জীববিজ্ঞানে জিএসটিতে জীববিজ্ঞান ফলিত বিজ্ঞানের জন্য জিএসটিতে কোনো শর্ত নেই বিজ্ঞানের কোনো শর্ত নেই স্বাস্থ্য বিজ্ঞান এখানে জিএসটি জীববিজ্ঞানে করতে হবে এই পাঁচটি সাবজেক্টে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারে তবে এসএসসি এবং এইচএসি নিয়ে আলাদা শর্ত রয়েছে কলা ও সামাজিক বিজ্ঞান এখানে জিএসটিতে অবশ্যই ইংরেজিতে চল্লিশ শতাংশ নম্বর পেতে হবে ব্যবসায়ী শিক্ষা এর জন্য কোনো শর্ত নেই এই দুটি বিভাগে সবাই আবেদন করতে পারে এবার আসি মেধা তালিকা যেভাবে করা হবে প্রথমে আসি বঙ্গমাতা শেখ নেসা এখানে আবেদনের সময় বিভাগক্রম বা পছন্দক্রম দিতে হবে অর্থাৎ চয়েস লিস্ট দিতে হবে আমার আলাদা ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারো এর সাথে যুক্ত হবে তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার একশোর মধ্যে তোমার নাম্বার এরপর এসএসসি এবং এইচএসসি জিপিএ দেখা হবে অর্থাৎ তোমার গুচ্ছের নাম্বার দেখা হবে যদি সেই নাম্বার অনুযায়ী সমান হয়ে যায় স্কোর তখন এসএসসি এবং এইচএসসি জিপিএ দেখা হবে একটি আবেদনের মাধ্যমে শর্ত পূরণ করে সকল এলিজেবল বিভাগে তুমি চয়েস দিতে পারবে অন্যদিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার একশো এর সাথে যুক্ত হয়ে যাবে এসএসসি জিপিএ চতুর্থ বিষয় সহ যেটাকে শূন্য দশমিক আট দিয়ে গুণ করে চারের মধ্যে স্কোর করা হবে এবং এইচএসির জিপিএ চতুর্থ বিষয় সহ যেটাকে এক দশমিক দুই দিয়ে গুণ করে ছয়ের মধ্যে স্কোর করা হবে এই সব মিলিয়ে মূলত হচ্ছে অর্থাৎ মূলত মার্কিং করা হবে মধ্যে যারা স্থাপত্য বিভাগে আবেদন করবে তাদের অতিরিক্ত ড্রয়িং নম্বর যুক্ত করা হবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একশো নাম্বার যেটাকে ধরা হচ্ছে এটার সাথে যুক্ত হবে এসএসসি এবং এইচএসসির প্রাপ্ত জিপে কে দুই দিয়ে গুণ করে অর্থাৎ বিশের মধ্যে নাম্বার তার মানে হচ্ছে এখানে প্রায় একশো বিশ নাম্বার এছাড়াও বিভাগ ভিত্তিক শর্ত তোমাকে পূরণ করতে হবে বঙ্গমাতা শেখ ফজিল মুজিব এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করার যোগ্যতা ও শর্তাবলীগুলো আমরা দ্রুত জেনে নিই গণিত বিভাগের জন্য জিএসটি এই এ ইউনিটের জন্য ত্রিশটি আসন বি এবং সি ইউনিটে আবেদন করতে পারে না এইচ জন্য অবশ্যই গণিতে বি গ্রেড পেতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ জিএসটি এই বিভাগে জিএসটি এই ইউনিটের জন্য ত্রিশটি আসন বি এবং সি ইউনিটে শিক্ষার্থীরা আবেদন করতে পারে না এইচ ক্ষেত্রে গণিত ও পদার্থ বিজ্ঞানে বি গ্রেড পেতে হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক এর জন্য তিরিশটি আসন বিজ্ঞানের জন্য বি এবং সি ইউটে শিক্ষার্থী আবেদন করতে পারে না গণিত এবং পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে বি গ্রেড পেতে হবে এছাড়া রয়েছে ফিশারি যেখানে ৩০টি আসন রয়েছে বি বি ইউনিট এবং সি আবেদন করতে পারে না এইচএসিতে জীববিজ্ঞানে অবশ্যই বি গ্রেড পেতে হবে ম্যানেজমেন্টের জন্য তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ জিএসটিতে এই ইউনিটের জন্য ষাটটি আসন বি ইউনিটের জন্য তিনটি আসন এবং সি ইউনিটের জন্য বিশটি আসন রয়েছে মোট তিরিশটি আসন এইচএসির জন্য শর্ত নেই তবে তোমরা যারা বিজ্ঞানের শিক্ষার্থী তাদের কিন্তু যদি বিভাগ পরিবর্তনের চিন্তা করো তাহলে তোমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে মাত্র ষাটটি আসন রয়েছে তোমাদের জন্য অন্যদিকে যারা বি ইউনিট অর্থাৎ মানবিক শাখা শিক্ষার্থী তাদের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং কারণ এখানে মাত্র তিনটি আসন তোমাদের জন্য রয়েছে তাই বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে নিবে সমাজকর্মের জন্য ঠিক একই রকম জিএসটি এ ইউনিটের জন্য সাতটি আসন এবং সি ইউনিটের জন্য তিনটি আসন এবং বি ইউনিটের জন্য বিশটি আসন তাই যারা সি ইউনিট এবং এ ইউনিট থেকে বিভাগ পরিবর্তনের কথা চিন্তা করছো তারা অবশ্যই এই ব্যাপারটি সচেতন থাকবে কারণ সি ইউনিটের জন্য খুবই চ্যালেঞ্জিং কারণ তিনটি আসন আর এ ইউনিটের জন্য সাতটি আসন তাই এখানে অবশ্যই তোমার স্কোর এবং জিপিএ বেশি প্রয়োজন হবে যদিও এইচএসির কোনো শর্ত নেই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছ বিজ্ঞান অনুষদে কী কী আসন রয়েছে গণিতে পঞ্চাশটি আর বাকি সবগুলোতে চল্লিশটি করে আসন রয়েছে এখানে বি এবং সিইটি শিক্ষার্থীরা আবেদন করতে পারে না মোট দুইশো দশটি আসন রয়েছে তবে এইচ একটি শর্ত রয়েছে পদার্থ রসায়ন এবং গণিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে তবে যারা ফার্মেসিতে ভর্তি হতে চায় সেক্ষেত্রে গণিতের পরিবর্তে তাদের জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে জীববিজ্ঞান এবং ভূবিজ্ঞান অনুষদ এখানে ভূগোল পরিবেশ সাবজেক্টটি রয়েছে এই ইউনিটের জন্য পঁয়ত্রিশটি আসন বরাদ্দ থাকবে এবং বি ইউনিটের জন্য পনেরোটি আসন বরাদ্দ থাকবে এবং সি ইউনিটের জন্য কোনো আসন নেই মোট পঞ্চাশটি আসন গণিত অথবা জীববিজ্ঞান অথবা ভূগোলে এইচসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে যে কোনো একটিতে এখানে নিশ্চয়ই খেয়াল করে যা দেখছ যে যারা বি ইউনিটের শিক্ষার্থী তারা যদি ভূগোল পরিবেশ পড়তে চায় তাদের অবশ্যই একটু বেশি জিপেয়ের প্রয়োজন হবে কারণ বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে মাত্র পনেরোটি আসন রয়েছে অন্যদিকে মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই ইউনিটে কী পরিমাণ আসন রয়েছে বি ইউনিটে কী পরিমাণ এবং সি ইউনিটে কী পরিমাণ এখানে তোমরা খেয়াল করে দেখো বি ইউনিট সমাজ বিজ্ঞানের জন্য এবং এ ইউনিট বিজ্ঞানের জন্য বেশি আসন বরাদ্দ রয়েছে কিন্তু সি ইউনিটে খুব কম আসন বরাদ্দ রয়েছে অর্থাৎ দশটি থেকে পাঁচটি তাই যারা কমার্সের শিক্ষার্থী বিভাগ পরিবর্তনের কথা চিন্তা করছো তারা অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে অন্যদিকে এইচএসসি শর্ত রয়েছে গণিত পরিসংখ্যান অর্থনীতি বা অর্থনীতি ও বাণিজ্য ভূগোল যে কোনো একটির মধ্যে তোমাকে থ্রি পেতে হবে অর্থনীতি যদি সাবজেক্টটি পড়তে চাও আর বাকি সাবজেক্টগুলোর জন্য কোনো শর্ত নেই সর্বশেষ যে সাবজেক্টির কথা বলবো বিজনেস স্টাডিস অনুষদ এখানে ব্যবসায় প্রশাসন এবং ট্যুরিজম সাবজেক্টটি রয়েছে এই ইউনিটের জন্য মাত্র দশটি দশটি বিশটি আসন বি ইউনিটের জন্য পাঁচটি পাঁচটি দশটি আসন এবং সি ইউনিটের অর্থাৎ কমার্সের জন্য পঁয়ত্রিশটি এবং পঁচিশটি আসন রয়েছে মোট নব্বইটি আসন তবে খেয়াল করে দেখো যারা আর্টসের শিক্ষার্থী তাদের জন্য মাত্র পাঁচটি আসন তারা যদি বিভাগ পরিবর্তনের কথা চিন্তা করো তাহলে তোমাদের জন্য কিন্তু অবশ্যই চ্যালেঞ্জিং হবে তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে সাতটি বিভাগ রয়েছে এবং আসন রয়েছে দুশো পঞ্চাশটি এখানে তোমার দেখতে পাচ্ছ প্রত্যেকটি বিভাগের আসন সংখ্যা এর সাথে শর্তগুলো দেখা যাচ্ছে এইচএসসি সমান পরীক্ষায় গণিত বিষয় অবশ্যই এখানে পাশ করতে হবে ট্রিপলি এবং আইপি এর জন্য গণিত বিষয়ে উত্তর করতে হবে জিএসটিতে এবং বিএমই এম জন্য এইচএসি বা সমমন পরীক্ষায় জীববিজ্ঞানে তোমাকে এমএনএস পেতে হবে এবং আবেদন করার জন্য ছশো পঞ্চাশ টাকা প্রয়োজন হবে এছাড়া রয়েছে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ চারটি বিভাগ রয়েছে একশো ষাটটি আসন রয়েছে তোমরা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ বিভাগগুলো এখানেও কিছু শর্ত রয়েছে সেটাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানেও আবেদন করার জন্য ছশো টাকা ফি প্রযোজ্য হবে অন্যদিকে ফলিত বিজ্ঞানে এখানে বিভাগ দেখছ চারটি বিভাগ রয়েছে একশো পঞ্চাশটি মোট আসন রয়েছে এবং বিভাগ ভিত্তিক শর্ত রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তবে এখানে আবেদন করার জন্য তবে এখানে এনভায়রমেন্টাল এবং অ্যাগ্রোতে আবেদন করার জন্য অবশ্যই এইচএসসিতে জীববিজ্ঞান এবং গণিতে আলাদাভাবে পাশ করতে হবে এছাড়া নিউট্রিশনে অবশ্যই জীববিজ্ঞান তোমার এইচএসসিতে থাকতে হবে এবং ক্লাইমেটের জন্য এইচএসসিতে গণিত এবং সেখানে গ্রেড পেতে হবে এবং এখানে আবেদন করার জন্য ছশো পঞ্চাশ টাকা প্রযোজ্য হবে বিজ্ঞান অনুষদে রয়েছে তিনটি বিভাগ আসন সংখ্যা একশো বিশটি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আসনগুলো এবং বিভাগগুলো এখ এছাড়াও এখানে কিছু শর্ত রয়েছে যেমন ফিজিক্স বিভাগের জন্য এসএসসি এবং এইচএসসি সমান পরীক্ষায় পদার্থতে বি কেমিস্ট্রি ম্যাথের জন্য এইচএসসি বা সমান পরীক্ষায় গণিত বিষয়ে থাকতে হবে এবং বি গ্রেড পেতে হবে এবং আবেদন করার জন্য ছশো পঞ্চাশ টাকা প্রয়োজন হবে স্বাস্থ্য বিজ্ঞানের জন্য দুটি বিভাগ রয়েছে এবং চল্লিশটি আসন রয়েছে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে ভর্তি পরীক্ষায় অবশ্যই বায়োলজি বিষয়ে উত্তর করতে হবে আবেদন করার জন্য ছয়শো টাকা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য বিভাগ একটি আসন চল্লিশটি ইংরেজির জন্য চল্লিশটি আসন এবং এখানে অবশ্যই কিছু শর্ত রয়েছে ভর্তি টু শিক্ষার্থীকে এসএসসি বা সমান পরীক্ষায় ইংরেজি বিষয়ে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় জিএসটিতে ইংরেজি বিষয়ে ফোরটি পার্সেন্ট মার্কস পেতে হবে এখানেও আবেদন করার জন্য ছয়শো পঞ্চাশ টাকা এছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদ রয়েছে এখানে চারটি বিভাগ রয়েছে একশো সত্তরটি আসন তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্টিং ফাইন্যান্স মার্কেটিং এবং ম্যানেজমেন্ট এগুলোর জন্য আলাদা কোনো শর্ত নেই আবেদন করার জন্য ছয়শো পঞ্চাশ টাকা এছাড়াও কিছু শর্ত রয়েছে বা আসন বন্টনটা যেভাবে হয় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে আশি শতাংশ আসন ব্যবসা শিক্ষা শাখার জন্য বারো শতাংশ আসন বিজ্ঞানের জন্য এবং আট শতাংশ আসন সংরক্ষিত থাকবে মানবিক বিভাগের জন্য কত কম বা বেশি স্কোরে তোমার অবস্থান কোথায় থাকবে এই বিষয়টা জানাটা খুবই জরুরি মনোযোগ দিয়ে দেখবে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে যাদের পঞ্চান্ন প্লাস রয়েছে এবং জিপিএ ভালো রয়েছে তারা পছন্দের বিষয় এবং এই তিনটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কোনো একটি বিশ্ববিদ্যালয় হয়ে যেতে পারে পঞ্চাশ প্লাস সাথে জিপিএ রয়েছে মিড রেঞ্জের বিষয় এবং ইউনিভার্সিটি হতে পারে চল্লিশ প্লাস সাথে জিপিএ যদি থাকে লো রেঞ্জের বিষয় এবং ইউনিভার্সিটি হতে পারে তিরিশ প্লাস যদি থাকে এক্ষেত্রে চান্স পাওয়ার খুবই চ্যালেঞ্জিং হবে তবে তোমরা বঙ্গমাতা এবং পাবনাতে আবেদন করবে এছাড়া বাণিজ্য বিভাগের জন্য যারা ষাটের বেশি রয়েছে এবং জিপিএ ভালো রয়েছে তারা অবশ্যই পছন্দের বিষয় এবং ইউনিভার্সিটি পেয়ে যাবে প্লাস যাদের জিপিএ রয়েছে তাদের ক্ষেত্রে মিড রেঞ্জের বিষয় এবং ইউনিভার্সিটি হতে পারে চল্লিশ প্লাস যাদের রয়েছে তাদের অবশ্যই লো রেঞ্জের বিষয় এবং ইউনিভার্সিটি হতে পারে তিরিশের প্লাস যাদের রয়েছে তাদের চান্স পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং তাই তোমরা অবশ্যই বঙ্গমাতা এবং পাবনাতে আবেদন করবে মানবিক বিভাগের কথা বলছি পঞ্চাশ প্লাস যাদের নম্বর রয়েছে এবং জিপে ভালো রয়েছে পছন্দের বিষয় এবং ইউনিভার্সিটি পেয়ে যেতে পারো চল্লিশ প্লাস জিপে রয়েছে তাদের ক্ষেত্রে মিড রেঞ্জের বিষয় এবং ইউনিভার্সিটি হতে পারে তিরিশ প্লাস যাদের রয়েছে তাদের অবশ্যই চান্স পাওয়া খুবই চ্যালেঞ্জিং তবে তোমরা বঙ্গমাতা এবং পাবনা দিতে পারো এবার আসি আবেদনের সময়সীমা প্রথমে আসি বঙ্গমাতা শেখ ফজুলত নেসামুজি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদন ফি ছয়শো টাকা চারশো রকেটে দিতে হবে আবেদন শুরু ১৪ নভেম্বর আবেদন শেষ তিরিশ নভেম্বর পাবনাতে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে আবেদন ফি প্রতি অনুষদে ছশো টাকা আর্কিটেকচারের জন্য সাতশো টাকা আবেদন শুরু বিশ নভেম্বর আবেদন শেষ পাঁচ ডিসেম্বর এছাড়া যশোরে এই ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদন ফি অনলাইনে মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে দেওয়া যাবে আবেদন শুরু দশ নভেম্বর আবেদন শেষ আঠাইশ নভেম্বর ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে আলাদাভাবে আবেদন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পেলাম তিনটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত আপডেট আগামী আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ